استفاده میکنید ولی نمیدونید که این کلمات فارسی هست. আপনারা এটা ব্যবহার করেন, আপনারা বলেন, কিন্তু হয়তো আপনারা জানেন না যে এই শব্দগুলো ফারসি। مثلا ما در فارسی میگیم پنیر، شما میگید پنیر. ما میگیم گرم، شما میگید گرم پنیر. گرم همون گرمه دیگه. ما میگیم خرگوش، شما میگید خرگوش. بچه‌ها جوان উদাহরণشون رو نگاه একটা শব্দ বলছেন একটা হলে আমরা বলি পনির ফারসিতে বলে পনির আপনারা বলে পনির তারপরে আরেকটা বলি আমরা গার্ন আপনারা বলেন গরম আপনারা বলেন গরম পানি তারপরে যে খরগোশ আপনারা বলেন খরগোশ আমরা বলি খরগোশ মানে উচ্চারণের একটু তারতম্য কিন্তু আসলে কিন্তু এই শব্দগুলো ফারসি শব্দ এই ফারসি শব্দ না থাকলে আমরা কথাই বলতে পারতাম না و خیلی از واژه‌ها هم هست که نه تغییری نکرده مثلا ما در فارسی میگیم بادام شما میگید بادام ما میگیم بازار شما میگید بازار درست شد؟ ما میگیم بچه شما میگید بچه ما میگیم نماز شما میگید نماز ما میگیم روزه شما میگید روزه আরে এই শব্দগুলো বললো তো আপনারা শুনেছেন আমার আর উচ্চারণ করার দরকার নেই বলছি এই শব্দ আগের শব্দগুলো একটু পার্থক্য আছে কিন্তু এই শব্দগুলো কোনো পার্থক্য নেই যেমন ফারসিতে এখন ব্যবহৃত হয় আপনারা ওভাবেই ব্যবহার করেন و خیلی از واژه ها پس عیناً استفاده میشه در زبان بنگلا و بعضی از واژه ها هم شما فقط کمی تغییرش دادید وگرنه همون فارسی است তার মানে বোঝা গেল কোন কোন শব্দ উচ্চারণে একটু ভিন্নতা এসেছে আর কোন কোন শব্দ হুবহু এখন পর্যন্ত ব্যবহার করেন কিন্তু মূল কথা হচ্ছে যে শব্দগুলো ফারসি শব্দ حتی در مورد اعداد هم جالبه ما میگیم یک شما میگید یک ما میگیم دو شما میگید دوی ما میگیم پنج شما میگید پنج এমনকি শব্দে এমনকি সংখ্যার ক্ষেত্রেও ফার্সির সঙ্গে মিল আমরা বলি এক আপনারা বলেন এক আমরা বলি দো আপনারা বলেন দুই আমরা বলি পাঁচ আপনারা বলেন পাঁচ ما میگیم دو تا شما میگید دوی تا আমরা বলি দুইটা আমি মানে উনি বলতেছেন যে আমরা ইরানে বলি দো তা دو تا আর আপনারা পাঁচ তো পাঁচ তো দশ তো দশ তো থ এই থটাও আমরা টা বলি থ মানে টা আমরা বলি দুইটা তিনটা পাঁচটা ولی بعضی از واژه ها رو شما تغییرش دادید دیگه در فارسی مثلا شما میگید که امر کتاب پروشنو اچه پروشنو پروشنو یعنی پرسش ما تو فارسی میگیم پرسش یعنی سوال یعنی کوئسشن شما پرسش رو کردید پروشنو واسه کیچو کیچو শব্দ আছে একটু পরিবর্তন করে ফেলেছেন আপনারা যেমন আপনারা বলেন আমার একটি প্রশ্ন আছে শুনলেন সুন্দর বাংলা বলেছেন উনি তো সেখানে প্রশ্ন শব্দটাও ফারসি আমরা বলি ফরসেশ ফারসিতে বলে ফরসেশ মানে প্রশ্ন আপনারা বাংলায় সেটা বলেন প্রশ্ন خلاصه که زبان ما مشترک فرهنگ ما مشترک شعرای دو فرهنگ مشترک مثلا قاضی نظرالاسلام شاعر ملی شما اومد اشعار حافظ رو همه رو ترجمه کرد তিনি বলতেছেন যে তার মানে বোঝা গেল যে আমাদের মধ্যে ভাষার মিল আছে সংস্কৃতির মিল আছে আর সর্বশেষ উনি বললেন যে আমাদের আপনাদের কবি কাজী নজরুল ইসলাম ফার্সি ভাষার কবিতা অনু